বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপেই বেঁচে থাকার চেষ্টা চলছে ক্ষতিগ্রস্তদের। তাদের অস্থায়ী বাসস্থানের জন্য তাঁবু তৈরি করে দিচ্ছে প্রশাসন। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, আগুনে ক্ষতিগ্রস্তদের আজ কতজনের থাকার ব্যবস্থা করা হবে, এই মুহূর্তে কী কার্যক্রম চলছে জানাবেন বিস্তারিত। কারণ আমি এই মুহূর্তে রয়েছি 8 নম্বর ক্যাম্পে, এবং 8 নম্বর ক্যাম্পের ঠিক উত্তর পাশের দিকে এখন ট্রেন তৈরির কাজ চলছে। এখানে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে, এখানে শতাধিক ট্রেন ইতিমধ্যে তৈরি করা হয়েছে, এবং এখানকার যারা এই এলাকায় যারা আগে ছিলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আপাতত এই জায়গা থেকে সন্তুষ্ট যে তাদের মাথার উপরে ছাদ তৈরি হয়েছে। এখন তাদের একটি চিন্তা যে খাবারের যে সংস্থান সেই জায়গাটিতে, এবং তারা বলছেন যে অনেকে বলছেন যে হয়তো এক বেলা তিন বেলার জায়গায় এক বেলা খাচ্ছেন, সেই জায়গাটি নিয়ে এখন মূলত তাদের অনিশ্চয়তা। এবং অন্যদিকেও ধারাবাহিকভাবে এই যে ট্রেনগুলো তৈরি, অর্থাৎ অস্থায়ীভাবে আপাতত থাকার জন্য বা মাথা গোজার ঠাঁয়ের জন্য জায়গাটি তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, কিছুক্ষণ পর 12টার দিকে তার আসার কথা রয়েছে এই বালুখালী ক্যাম্পে, এবং তিনি মূলত কাপড় বিতরণ করবেন যারা ক্ষতিগ্রস্ত, এবং তাদের যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে কথা বলবেন, এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, এবং সবকিছু মিলে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, উন্নয়ন কর্মী রয়েছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা মূলত তিনটি জায়গায়। সবুজ, অনেক ধন্যবাদ এই মুহূর্তের খবরটুকু জানাবার জন্য।